তেজিলাক্রস্ত আন্দোলন জুয়াত বাত্যারে ক্ষতি পাই ঋণ ছাড় ইনপুট সবসিডি এবং রবি ফসল ঋণ পাই মুখ্যমন্ত্রী কলে নিবেদন। বালেশ্বর জেলা নীলগিরি নির্বাচন মন্ডলী অধীনস্থ ঔপদা ব্লক পাঁচটি পঞ্চায়েত শতাধিক ক্ষতিগ্রস্ত চাষী আজি তহসিলদার জরিয়ারে তিনি দফা সম্বলিত দাবিপত্র মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করেছেন। নীলগিরি বসষ্টাণ্ড পাখর পদযাত্রায় আসি তহসিল অফিস আগে বিক্ষোভ প্রদর্শন করা এবং এই বিক্ষোভে বিভিন্ন স্লোগান দেওয়ার দেখা মিছে। দাবিগুড়ি হেলা ইনপুট সবসিডি কৃষি ঋণ সম্পূর্ণ ছাড় এবং রবি ফসল পুনশ্চ ঋণ মঞ্জুর করা যাও। এই বিক্ষোভ সভায় বর্ষিয়ান কৃষক নেতা কৈলাশচন্দ্র পণ্ডা সভাপতিত্ব করেথিবা বেলে নিরঞ্জন বারিক, পূর্বতন বিধায়ক চিত্তরঞ্জন ষড়ঙ্গী, বিজয় কমলাকান্ত বারিক, পুরুষোত্তম সেঠী, যশোদানন্দ সিংহ সমেত প্রমুখ নেতৃত্ব উপস্থিত থিবা বেলে আসন্তু জানিবা প্রশাসন তথা রাজ্য এবং কেন্দ্র সরকারকু কিপরি তীব্র সমালোচনা করিছন্তি। বালেশ্বর বিমল কুমার দলে রিপোর্ট, ওড়িয়া বি নিউজ।